আসসালামু আলাইকুম, আমি ল্যান্ড মাস্টার মোহাম্মদ মনির হাসান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠানে। আজকে আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা। তো বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একজন জমির মালিক কিভাবে ওনার জমি ব্যবস্থাপনা করবে এবং কিভাবে ওনার মালিকানা স্বত্বকে নিষ্কণ্টকভাবে ধরে রাখবে, সেই বিষয়ে বাংলাদেশ সরকার কি কি ব্যবস্থা, কি কি আইনগত প্রতিষ্ঠান এবং আইনগত অবকাঠামো তৈরি করেছেন, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা। তো আমার এই উদ্যোগটির নাম হচ্ছে ল্যান্ড মাস্টার অফ বাংলাদেশ। আমার উদ্দেশ্য হচ্ছে জমি জমা সংক্রান্ত সকল সেবা একসাথে। তো আমার এই উদ্যোগটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন, আপনার পাশে যাতে ভূমি সংক্রান্ত সকল সেবা এবং সকল পরামর্শ যাতে পৌঁছে যায়, আপনি যাতে খুব সহজেই এই সেবা যাতে পেতে পারেন, এই জন্যই আমার এই উদ্যোগ। তো আমার ইউটিউব চ্যানেল ল্যান্ড মাস্টার অফ বাংলাদেশ, আমার ফেসবুক গ্রুপের নাম ল্যান্ড মাস্টার অফ বাংলাদেশ, ফেসবুক পেজের নামও ল্যান্ড মাস্টার অফ বাংলাদেশ, আর আমার ফেসবুক আইডি হচ্ছে ল্যান্ড মাস্টার এম হাসান। তো আপনারা যে কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের পাশে বা ভূমি আইন সম্পর্কিত সকল সেবা আপনার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমি উদ্যোগ নিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে। তো বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার সাথে দুটি মন্ত্রণালয় জড়িত এবং এই দুটি মন্ত্রণালয়ের অধীনে তিনটি সংস্থা এই ভূমি ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত। তো চলুন বন্ধুরা, দেখে নেই বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা কোন কোন মন্ত্রণালয় জড়িত। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সরাসরি জড়িত। তো ভূমি মন্ত্রণালয়ের দুইটি দুইটি বিভাগ রয়েছে আমাদের এই বর্তমানে ভূমি ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত। একটি বিভাগ হচ্ছে সেটেলমেন্ট বিভাগ, আরেকটি বিভাগ হচ্ছে ম্যানেজমেন্ট বিভাগ। সেটেলমেন্ট বিভাগের কাজ হচ্ছে জরিপ কার্য সম্পাদন করা। তো জরিপ বলতে আমরা যেটা বুঝি, আমাদের 20 থেকে 25 বছর পরে আমাদের এই জরিপ বিভাগ কোনো একটা অঞ্চলে আপনার জরিপ সরাসরি মাঠ জরিপ সম্পন্ন করে। তো এই জরিপের উদ্দেশ্য হচ্ছে খতিয়ান তৈরি করা এবং নকশা তৈরি করা। তো বাংলাদেশে এ পর্যন্ত চারটি জরিপ হয়েছে। এর মধ্যে হচ্ছে সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভে, এরপরে হচ্ছে এসএ মানে স্টেট অ্যাকুইজিশন, এরপরে হচ্ছে আরএস, আরএস হচ্ছে রিভিশনাল সার্ভে, এরপরে কোথাও কোথাও বিএস হয়েছে বাংলাদেশ সার্ভে, এবং ঢাকা শহরে যেটা হয়েছে সেটা হচ্ছে সিটি জরিপ। তো এইভাবে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় প্রত্যেকটা এলাকায় 20 থেকে 25 বছর পর পর এই জরিপ কার্য সম্পাদন করে করে এবং এই জরিপের মূল উদ্দেশ্য থাকে খতিয়ানের পাকা বই তৈরি করা এবং নকশা তৈরি করা। তো এটা এর মাধ্যমে সেটেলমেন্ট বিভাগের কাজ, যেখানে শুরু প্রথমে শুরু হয় সেটেলমেন্ট বিভাগের কাজ কোনো একটা অঞ্চলে, সেটেলমেন্ট বিভাগ যখন জরিপ কাজ সম্পাদন করে, খতিয়ান এবং নকশা প্রস্তুত করে, সেটা ভূমি মন্ত্রণালয়ে জমা দিয়ে দেয়, তখন ভূমি মন্ত্রণালয় এই খতিয়ান এবং নকশা দিয়ে দেয় ম্যানেজমেন্ট বিভাগকে। তখন যেখানে সেটেলমেন্ট বিভাগের কাজ শেষ, সেখান থেকেই কিন্তু ম্যানেজমেন্ট বিভাগের কাজ শুরু। তো ম্যানেজমেন্ট বিভাগ দুটি কার্য সরাসরি সম্পাদন করে, একটি হচ্ছে নাম জারি সম্পাদন করে, আরেকটি হলো খাজনা আদায় করে। তো নাম জারি বলতে বোঝানো হচ্ছে যে পূর্বের জরিপে একজন খতিয়ানের দাগ নম্বরে যে মালিকের নাম থাকে, সেই মালিক 20 থেকে 25 বছর পর পর সেই মালিকের নাম চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক, বিভিন্ন সূত্রে মালিকটা চেঞ্জ হতে পারে। তো খতিয়ানের যে পূর্বের নামটাকে নতুন নামে পরিবর্তন করে খতিয়ানটাকে আপডেট করার সিস্টেমটাই হচ্ছে নামজারি। আর খাজনার এখন আধুনিক নাম হচ্ছে ভূমি উন্নয়ন কর।
তো খাজনা বলতে প্রত্যেকটা জমির জমির খাজনা আদায় করা হচ্ছে এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কাজ। তো বন্ধুরা, এরপরে যেই আইন মন্ত্রণালয় এই ভূমির সাথে জড়িত, আইন মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন বিভাগ এই ভূমির কাজের সাথে জড়িত, ওনাদের কাজ হচ্ছে দলিল রেজিস্ট্রেশন এবং সংরক্ষণ করা। তো বন্ধুরা আসুন, ম্যানেজমেন্ট বিভাগ কিভাবে তার কার্য সম্পাদন করে, ম্যানেজমেন্ট বিভাগের অবকাঠামো সম্পর্কে আমরা একটু ধারণা নেই। ম্যানেজমেন্ট বিভাগের দুইটি স্তর থাকে, একটি হলো মাঠ পর্যায়ে, আরেকটা হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ে। তো মাঠ পর্যায়ে 5টি স্তর থাকে এবং মাঠ পর্যায়ে 80% কাজই মাঠ পর্যায়ে সম্পাদন হয়। সর্বনিম্ন স্তরে যেটা থাকে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন গ্রাম এলাকায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নামে পরিচিত উনি, অথবা শহর অঞ্চলে ভূমি সহকারী কর্মকর্তা, অথবা আমরা প্রাচীন একটি নাম আছে, সেটা হচ্ছে তহসিলদার। তো অনেক অঞ্চলে উনি তহসিলদার হিসেবেই পরিচিত। তহসিলদারের আসলে অফিসিয়াল নেম হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। তো উনি হচ্ছে মাঠ পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে একজন একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রয়েছেন এবং ওনাকে সাহায্য করার জন্য ভূমি সহকারী কর্মকর্তাও রয়েছেন। এরপরে ওনার পরবর্তীর ও পরবর্তী ধাপে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন এসিল্যান্ড। এসিল্যান্ড বলতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড, বাংলাতে বলা হয় সহকারী কমিশনার ভূমি। উনি একজন বিসিএস ক্যাডার। তো উনি সাধারণত বসেন উপজেলা বা থানা পর্যায়ে, কয়েকটি ইউনিয়ন নিয়ে একটা উপজেলা বা থানা হয়। তো ওই থানার দায়িত্বপ্রাপ্ত একজন সহকারী কমিশনার ভূমি সকল দেখাশোনা করেন, নাম জারি এবং মিস কেস থেকে শুরু করে খাজনা আদায়ের সম্পূর্ণ সব বিষয়গুলো তদারকি করেন সহকারী কমিশনার ভূমি। এরপরে ওনার উপরের স্তরে যিনি যিনি আছেন, তিনি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার। তো ওনার উপরে যিনি আছেন তিনি হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, বা একে বলা হয় সংক্ষেপে এডিসি, এডিশনাল ডিপুটি কমিশনার রেভিনিউ। আমরা অতিরিক্ত জেলা প্রশাসক গুলি সাধারণত এসিল্যান্ডের, এসিল্যান্ড যদি কোনো বিষয়ের কোনো রায় দেন, এসিল্যান্ড একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো ওনার নামজারির ক্ষেত্রে বা মিস কেসের ক্ষেত্রে যদি আমরা ওনার কোনো সিদ্ধান্তে সংক্ষুব্ধ হই, তাহলে আমরা ওনার যে বিষয়গুলো আমরা উপরের স্তরে অতিরিক্ত জেলা প্রশাসককে এডিসি রেভিনিউকে আমরা সেটা আপিল করতে পারি। তারপর অতিরিক্ত জেলা প্রশাসকের আগে একজন জেলা প্রশাসক সবচেয়ে উপরে একজন জেলার সবচেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা হলেন জেলা প্রশাসক। এদেরকে আবার জেলা প্রশাসক আবার কালেক্টর নামেও পরিচিত। তো বন্ধুরা, ম্যানেজমেন্ট বিভাগের আরেকটি পর্যায় আছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পর্যায়। তো কেন্দ্রীয় পর্যায়ে সাধারণত 20% কাজ হয়। তো কেন্দ্রীয় পর্যায়ে 3টি সংস্থা জড়িত, এটা একটি হচ্ছে ভূমি সংস্কার বোর্ড, এরপরে হচ্ছে ভূমি আপিল বোর্ড, এবং সর্বশেষ হচ্ছে ভূমি মন্ত্রণালয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। তো সংক্ষেপে আমি আলোচনা করেছি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে, ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে 2টি মন্ত্রণালয় এবং 3টি সংস্থা কিভাবে কাজ করে। তো আপনারা এখন আশা করি জানতে পেরেছেন যে কিভাবে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় কিভাবে কাজ করে। তো এই সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমার মোবাইল ফোনে কল করতে পারেন। মোবাইল নাম্বার হচ্ছে 01813653200। আমাকে ইমেল করতে পারেন landmaster.m.hassan@gmail.com। আমার ফেসবুক পেজ হচ্ছে ল্যান্ড মাস্টার অফ বাংলাদেশ, অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/landmasterbd। আমার গ্রুপের নাম হচ্ছে ল্যান্ড মাস্টার অফ বাংলাদেশ, এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ল্যান্ড মাস্টার অফ বাংলাদেশ। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। তো তো বন্ধুরা, ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়, আইন সংক্রান্ত, কাগজপত্র সংক্রান্ত যে কোনো বিষয়ে সমস্যা আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন, আমি আপনাদের পাশে আছি। তো আমি একটি ব্যাংক জবে আছি, সেজন্য হয়তো সব সময় আপনাদের সকাল 10টা থেকে শুরু করে 7টা পর্যন্ত হয়তো আপনাদের আপনি সময় দিতে পারবো না, তবে 7টার পর থেকে রাত্রে 10টা 11টা পর্যন্ত আমি যতটুকু সময় পাই, এবং শুক্র শনিবারে আমি ছুটিতে থাকি। তো এই সময়গুলোতে আমি আপনাদেরকে আইনগত সহায়তা প্রদান করতে পারবো। তো ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা
এবং ভূমি আইনগত মতামত, দলিল লিখন, মামলা মোকদ্দমা এবং বিভিন্ন বিষয়ে জানা এবং বিভিন্ন পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের পাশে আছি আমি। তো আমার উদ্দেশ্য হচ্ছে ভূমি আইন এবং ভূমি আইন এবং ভূমি ভূমি আইন সংক্রান্ত যেসব সেবা, সেটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 17 কোটি বাঙালির মাঝে এই সেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দিবেন, তারপর আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আসলে উইদাউট কোনো বিজ্ঞাপন ছাড়া আসলে সবার কাছে পৌঁছানো খুব কঠিন ব্যাপার। তো আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার গ্রুপে জয়েন করবেন, আপনাদের পাশে আমি আছি। তো আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমার এই উদ্যোগ বাংলাদেশের একটা বড় একটা উদ্যোগ হিসাবে খ্যাতি লাভ করবে। তো সবার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।